গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ব্লগটা শুরু করছি আজ আর কোনো ডেলি ব্লগ করলাম না আজকে আমি আমার একটা হোম ট্যুর দেখালাম আজকে হোম ট্যুরের ব্লগটাই তোমাদের সামনে নিয়ে আসলাম তোমরা দেখতে থাকো দেখো এইটা আমার বাড়িতে ঢোকার গেট সামনেই দেখতে পাচ্ছো বড় উঠান চলো এবার আমার ঘরে নিয়ে যাই আমাদের বাড়ির মধ্যে নিয়ে যাই এই যে আমার বাড়ির মেন গেট গেট দিয়ে ঢুকেই দেখো সোজা একটা গলি পড়বে গলি মানে দুই দিকে ভাগ করা আছে এদিকেও ঘর আছে ওইদিকেও ঘর আছে ওই এই সরু এই জায়গাটা এভাবে রাখা ঢুকেই দেখো ডান দিকে সিঁড়ি আছে উপরের ঘরগুলো তোমাদেরকে আজকে আর দেখালাম না অন্য একটা দিন ভিডিও করে দেখাবো সিঁড়ির নিচে আছে বাথরুম এটা হচ্ছে বাথরুম এবার চলো অপোজিটটা দেখাই সিঁড়ির উল্টো দিকে একটা বারান্দায় আছে সেখানে আমি অনেক জিনিস রেখে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ বেসিন আছে বেসিনের পর একটা টেবিল রাখা আছে টেবিলে বোতল যাবতীয় সবসময় লাগা জিনিসপত্র এখানে সাজিয়ে গুছিয়ে রাখা হয় বাইরে থেকে কিছু এলে নিয়ে আসলে এখানেই রেখে দেওয়া হয় ওর নিচে একটা টুল রাখা আছে তার পাশেই রাখা আছে ওয়াশিং মেশিন এই জায়গাটাকে এইভাবে রাখা আছে এরপরে একটা দরজা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিচেনের দরজা আর তার এই পাশেও একটা দরজা আছে এখান দিয়ে খাওয়ার ঘরে যাওয়া যায় খাওয়ার ঘর বলো ডাইনিং বলো যেটাই বলো এখান থেকে ঠোকা যায় চলো তোমাদেরকে কিচেনে নিয়ে যাই আমার কোনো মডিউলার কিচেন না আমার একটা সিম্পল কিচেন আমি সিম্পল কিচেনটাকে আমি আমার মতন করেই সাজিয়ে গুছিয়ে রাখি দেখো এখানে ওভেন আছে এই পাশে একটা র্যাক রেখা আছে উপরেও র্যাক রাখা আছে তার এই পাশে বাসনের একটা র্যাক রাখা আছে আর এই জায়গাটা আমি একটু ফাঁকাই রাখি এখানে কিছু রাখতে চাই না নিচেও একটা র্যাক রাখা আছে এখানে এই বাসনের র্যাকটা আমি উপরে রাখতে পারি না সিঙ্কের পাশে কারণ এখানে জায়গাটা অনেকটা কম যাই হোক দেখো এই স্লাবেও অনেক কিছু রাখা আছে সংসার করতে গেলে তো অনেক জিনিসই প্রয়োজন এবার চলো ডাইনিং রুমে নিয়ে যাই ডাইনিংয়ে দেখতে পাচ্ছ এই জায়গাটা একদম খোলা মানে ওপেন করা আছে ডাইনিংয়ে ঢুকতেই আছে একটা র্যাক র্যাকের মধ্যে জম এখানে আছে সমস্ত টিফিন বক্স ছেলেদের স্কুলের টিফিন বক্স বা এমনি সাধারণ যেগুলো লাগে সেগুলো রাখা আছে পাশে একটা টুল রাখা আছে এই কোণে আমার ফ্রিজটা রাখা আছে ফ্রিজের পাশেই একটা ছোট টুল আছে ওই টুলের উপরে টুল বলবো না সরি ওটা একটা টেবিল টেবিলের উপরে মিক্সি আছে তার পাশে আছে রাইস কুকার রাইস কুকারটা আমি সবসময় ব্যবহার করি না ওই জন্যে ওইভাবে বক্সের মধ্যে করে রেখে দিই যাই হোক টেবিলটা তো আমার এরকম থাকে তোমরা আগেও দেখেছ এই রুমটা এবার চলো এদিকে দেখো একটা ওয়াল সেলফ আছে এই সেলফেও প্রয়োজনীয় জিনিস রাখা হয় এটাকে এইভাবে রেখে দিয়েছি নিচে আছে বিস্কিট মুড়ি যা যা খাওয়ার সেগুলোই রাখা থাকে কারণ টেবিলে বসলে যেন হাতের কাছেই পাওয়া যায় এটা এইভাবে রাখা আছে এবার এদিকে দেখো এদিকে একটা বড় করে সোকেশ তৈরি করা আছে এর মধ্যে আছে আমার ডিনার সেট টি সেট গ্লাস সেট আরও অনেক কিছু আমি এটার মধ্যেই সব রেখে দিই এটার মধ্যে আমি এইভাবে সোকেশটাকে সাজিয়ে রেখেছি দেখো এটা এইভাবেই সাজানো থাকে এবার দেখো এই এই পাশে একটা দরজা ওই পাশে একটা দরজা দেখতে পাচ্ছ এই দরজা দিয়ে গেলে বারান্দায় যাওয়া যায় ওই দিক দিয়ে গেলে আমাদের ঘর দিকেই যাওয়া যায় যাই হোক চলো এবার তোমাদের একটা জায়গায় নিয়ে যাচ্ছি মানে আর একটা ঘরে নিয়ে যাচ্ছি এই ঘরটা আমি আমার ভিডিওতে এখনও নিয়ে আসিনি এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ঘর একটা আনলা রাখা আছে খাট রাখা আছে একটা শোকেশ দেওয়া আছে উনি ওনার যাবতীয় জিনিস সেখানেই রাখেন এই ঘরটা কিন্তু অনেক পুরনো তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে এই ঘরটা অনেক পুরনো এখানে নতুন করে টাইলস বসানো হচ্ছে ওয়ালে রঙ করা হয়েছে যাই হোক আমার শ্বশুরমশাই এখানে বেশিক্ষণ থাকেন না মানে উপরে থাকেন উনি উপরে টিভি দেখেন বই পড়েন যেহেতু নিচে আমার ছেলেরা পড়াশোনা করে তাই এখানে টিভি দেখেন না এবার চলো ওই দিকের ঘরগুলোতে নিয়ে যাই এই ঘরগুলোর সঙ্গেও তোমরা আগের থেকে পরিচিত এই ঘরটায় এদিকে দেখো একটা ড্রেসিং টেবিল রাখা আছে ড্রেসিং টেবিলের নিচের কাঁচটা কিন্তু ভাঙা এটা রায়ন ভেঙে ফেলেছে এই পাশে একটা আলমারি রাখা আছে এটা আমাদের সবসময় ব্যবহারের জামা কাপড় থাকে এই পাশে খাট তো দেখতেই পাচ্ছ খাটের অপোজিটে একটা জানালা আছে ওখানে ইনভার্টার রাখা আছে আমি একটা গাছ রেখে দিয়েছি ওই জানালাটা খোলা হয় না খাটের এই পাশেও একটা জানালা আছে এই জানালাটা খোলা হয় জানালায় আমি কতগুলো গাছ রেখে দিয়েছি দেখো মানি প্লান্ট আছে একটা মানি প্লান্টটা কত বড় হয়ে গেছে এই হচ্ছে এই ঘরটা এবার এই ঘরের খাটের পাশে একটা ওয়ার্ড্রপ আছে মানে আমি যাকে মিনি ওয়ার্ড্রপ বলি এই ওয়ার্ড্রপের মধ্যে রিজু বই গুছিয়ে রাখি সমস্ত বই ওর মধ্যে থাকে স্কুলের ব্যাগ তাহলে বই খাতাগুলো আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে না সব এর মধ্যে থাকলে দেখতেও ভালো লাগে এবার চলো নিয়ে যায় সামনের একটা ছোট্ট বারান্দায় এই বারান্দাটা ছোট্ট মানে খুবই ছোট্ট বারান্দা এখানে দেখো এখানে একটা চেয়ার রাখা আছে দুই দিকে দুটো গাছ দেওয়া আছে এখানে বসলে মেন রোড দেখতে পাওয়া যায় এটা হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এইবার চলো ওই ঘরে নিয়ে যাই এই ঘরটাও তোমাদের আগে থেকেই দেখেছ এই ঘরের মধ্যে খাট রাখা আছে খাটের পাশে একটা জানালা আছে ওই জানালাটা আমি সবসময় খুলেই রাখি তার পাশে একটা আলমারি আছে আলমারিতে তোলা জামা কাপড় মানে বাইরে বেরোনোর জামা কাপড় আছে তার পাশে আছে একটা ওই যে মিনি ওয়ার্ড্রপ এটা হচ্ছে রায়নের এর মধ্যে রায়ন বই গুছিয়ে রাখে তার পাশে এক আছে আর একটা এর মধ্যে রিজু রায়নের গেঞ্জি প্যান্ট থাকে আলাদা আলাদা করে থাকে যাতে ওদের নিতে সুবিধা হয় আমারও সুবিধা হয় তার পাশে আছে একটা কম্পিউটার টেবিল টেবিলের উপরে আছে একটা টিভি আমি এই ঘরটাকে এইভাবেই সাজিয়ে রাখি তোমরা তো দেখতেই পেলে আমার ঘর বাড়ি কত আলো বাতাস ঢোকে জানি না কতটা তোমাদেরকে বোঝাতে পারলাম বা দেখাতে পারলাম আজ এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখাবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো Ta-da. -da.